Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দয়ায় ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিও শুরু করছি আর আমার আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। আজকে সকালে আমি নাস্তা তৈরি করতে চলে আসছি আর আজকে আমি তৈরি করব ব্রেড অমলেট। এই জন্য এখানে দুইটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ নিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এটা আমি অল্প তেলেই করব। তেল দিয়ে এখন আমি ব্রেডগুলো ডিমে একটু চুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব। এই ব্রেড অমলেটটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, এজন্য এটা মাঝে মাঝে সকালে নাস্তায় তৈরি করি। এই যে এখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে এখন আমি সবগুলো ব্রেড ভেজে নিব। এই যে এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি আর এটা তৈরি করা তো খুবই অল্প সময় লাগে তৈরি করতে, এই জন্য যেদিন আসলে ঝামেলা করতে ইচ্ছা করে না সেদিন এভাবেই নাস্তা তৈরি করে নিই। এই যে আমার সবগুলো ব্রেড অমলেট তৈরি করা শেষ, এখন আমরা সকালে নাস্তাটা খেয়ে নিব। তারপর আজকে দুপুরে আর তেমন কোনো ভিডিও করা হয় নাই, কারণ দেখতেই পারছেন এখানে অনেক রকম ভর্তা। আজকে দুপুরে আমি বিভিন্ন রকম ভর্তা করছি, আসলে অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল তাই আজকে তৈরি করে ফেললাম। আর এই ভর্তা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। তারপর বিকালে জান্নাতকে নিয়ে ছাদে চলে আসছি, চেষ্টা করি প্রতিদিন জান্নাতকে নিয়ে ছাদে যেতে। আসলে আগে ওকে নিয়ে প্রতিদিনই বাইরে যেতাম, কিন্তু এখন তো সেভাবে বাইরে যাওয়া হয় না আর আমরা বাইরে খুব কম যাই, এই জন্য ওকে নিয়ে ছাদে আসি। আর আজকে বাইরে প্রচুর গরম, ছাদে আসলে অন্যদিন বাতাস থাকে কিন্তু আজকে একটুও বাতাস নাই। আজকে ছাদে খুব বেশিক্ষণ থাকি নাই, আমরা কিছুক্ষণ পরেই চলে আসছি, কারণ এত গরম ছিল আজকে ছাদে একটুও বাতাস ছিল না। তারপর রুমে এসে জান্নাতকে আর জান্নাতের বাবাকে একটু ফল কেটে দিচ্ছি, এখানে পেয়ারা কেটে দিব। Thank you.
আর সাথে একটা আপেলও কাটবো। এই যে আমার সবগুলো ফল কেটে নেওয়া শেষ। এই যে মাগরিবের পর এখন জান্নাতকে কয়েকটা পাপড় ভেজে দিব, ও বলল পাপড় ভেজে দিতে। আর মাঝে মাঝে পাপড় খেতে কিন্তু ভালোই লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে, তাই এখানে একটু বেশি করে ভেজে নিচ্ছে। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন। এখানে আমি আজকে অনেকগুলাই পাঁপড় ভেজে নিয়েছি। এই যে আমার সবগুলো পাঁপড় ভেজে নেওয়া শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।